তার কাছে সুভাষ মুখোপাধ্যায়। গৌরচন্দিকা থেকে পরিশিষ্টে ছুটিয়ে প্রাণান্ত পরিচ্ছেদে, ওপরে সোনার জলে নামধাম লিখে যথোচিত ঠাট পাঠে, মর্কটের চামড়ার ললাটে আষ্টে পৃষ্ঠে যে আমাকে বাঁধে, বল পাখি গিয়ে বলো রাধে রাধে রাধে। তার কাছে না আমি যাব না, নিজে হাতে বোনা অঙ্গরাখা দিয়ে ঢেকে দুপাশে ভরাট পরিপাটি সাদা সিধে, শুধু দুটো বাটি যাতে মেটে একটিতে আমার তৃষ্ণা অন্যটিতে খিদে, যার চেষ্টা আমাকে সে বেঁধে রেখে দেয় সোনার খাঁচায় সারাক্ষণ আদরে আহ্লাদে, বল পাখি কৃষ্ণ কৃষ্ণ গিয়ে বলো রাধে রাধে রাধে। তার কাছে না আমি যাব না, সমস্ত যন্ত্রণা যে নিজের করে নিতে জানে, হো হো করে হেসে মরতে মরতে দুর্ভিক্ষ ধরায় বানে, বাঁচে আর বাঁচার সে। হরে কৃষ্ণ বল পাখি গিয়ে বলো রাধে রাধে রাধে, তার কাছে মহানন্দে থাকি কারণ সে বেঁধে গিয়ে ঢাড়ে আর যতটা পারে ছেড়ে দিয়ে পাখি।